আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা কবিতা। নক্ষত্র পুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কানুনে তার নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে ওলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমরি বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা, মনে পড়ে কাঁচে দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপে ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো, আসো কাঠ বিড়ালির রূপে, ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার একান্নটি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বার বার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময় তার চৈতন্যের দ্বার। আমার ইক্ষি গোলকের মধ্যে তুমি আখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নূপুর নিকরে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের থাবারি চিৎকারে সৃষ্টির ফল্গুনে। হে আমার আখি তারা, তুমি উন্মেলিত সর্বক্ষণ জাগরণে, তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার। ১৯৫২র দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিষী, সে ফুলের একটি পাপড়ি উচ্ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খেংরার নোংরাবি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস, তোমার মুখের দিকে আজ আর যায় না তাকালো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।